এবার কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। কৃষিপূর্ণ প্রক্রিয়াজাতকরণে বিশ্বব্যাংকের দেয়া পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সহায়তায় আকর্ষণীয় প্রকল্প দেখাতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জা দুপুরে তার দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে কথা জানান মন্ত্রী মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরিমণির আবেদনের শুনানি শেষে কাল আদেশের জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পরিমণির মাদকদ্রব্য লাইসেন্স নবায়ন ছিল না ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা রবিবার রাতে শিক্ষকদের এক সভায় আটচল্লিশ ঘন্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবির খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান সাগরকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে একজনের মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে রবিবার উজির মিয়াকে নির্যাতনের অভিযোগে সাব ইন্সপেক্টর দেবাশিস সূত্রধরকে ক্লোজ করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়